মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও উঠেছে বাংলাদেশ প্রসঙ্গ। সেখানে এস আলম গ্রুপের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো হাতিয়ারের একটি হচ্ছে নিষেধাজ্ঞা। তবে নিষেধাজ্ঞা দেওয়ার আগে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র কখনোই কথা বলে না। এছাড়া বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে চলমান মার্কিন নীতি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে অর্থপাচার প্রসঙ্গ তুলে ধরেন এক সাংবাদিক। দুর্নীতি ও অর্থপাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে কিনা তা জানতে চাওয়া হয়। ওই সাংবাদিক তার প্রশ্নে আরও বলেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ সম্প্রতি বাংলাদেশে করা সফরে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। তার এই সফরের সময় বাংলাদেশের গণমাধ্যমে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার করা নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হয়। অভিযুক্ত ব্যক্তি বিপুল অঙ্কের অর্থ পাচার করে বিদেশে ব্যবসা প্রতিষ্ঠা করছেন বলেও অভিযোগ আনা হয়। ব্যাপক দুর্নীতি এবং অর্থ পাচারের বিষয়ে স্টেটওয়াচ.নেট এবং OCCRP একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের সময় রিচার্ড নেফিউ ইঙ্গিত দেন, নিষেধাজ্ঞাকে তারা দুর্নীতির বিরুদ্ধে হাতিয়ার হিসেবে বিবেচনা করতে পারে। প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র সরকার কি নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে চায়, বিশেষ করে যারা দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে? জবাবে মিলার জানান, বিশ্বজুড়ে দুর্নীতি দমনে কেবল নিষেধাজ্ঞাই নয়, পাচারকৃত সম্পদ জব্দ ও সংশ্লিষ্ট দেশের সরকারকে তথ্য সরবরাহের মতো ব্যবস্থাও নেয় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, নিষেধাজ্ঞা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একটি হাতিয়ার হতে পারে, এর বাইরেও অনেক হাতিয়ার রয়েছে। তবে নিষেধাজ্ঞা দেওয়ার আগে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র কখনোই কথা বলে না। পাচারকৃত সম্পদ জব্দ বা সংশ্লিষ্ট দেশগুলোকে তথ্য সরবরাহ করা, যাতে পাচারের বিষয়ে আইনি পদক্ষেপ নিতে পারেন তারা। বাংলাদেশকে তার সীমানার মধ্যে থাকা দুর্নীতিবাজদের সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্মূল করতে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র। এদিকে বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের বিষয়ে বাংলাদেশ সরকারের উদ্যোগ সম্পর্কে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন জানতে চাওয়া হলে এই আইনের অপব্যবহার হয়েছে বলে মন্তব্য করেন ম্যাথিউ মিলার। তিনি আরও বলেন, আইন সংস্কার এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের অঙ্গীকারকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। মিলার বলেন, এই আইনটিতে যেন আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করা হয় এবং সকল অংশীদারকে যেন নতুন খসড়া সাইবার নিরাপত্তা আইন পর্যালোচনার সুযোগ দেওয়া হয়, সে বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে উৎসাহিত করে। এছাড়া ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বঘোষিত খুনিদের মধ্যে অন্তত একজন যুক্তরাষ্ট্রে রয়েছে, সব খুনিদের বিচারের আওতায় আনা এবং তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর সমর্থন করেন কিনা। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যর্পণের বিষয়ে মন্তব্য করে না যুক্তরাষ্ট্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মস্বীকৃতি খুনি AM রাশেদ চৌধুরী বহুদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। IBTV USA নিউজ ডেস্ক।